হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মাইন্ড ব্লোয়িং মুভি। এই মুভিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। মুভিটির নাম হলো দ্য কর্পস অফ অ্যানা ফ্রিস। মুভিটি 2015 রিলিজ করা হয়েছিল। এই মুভিতে আমাদের দেখানো হয় যে কীভাবে একটা লাশের সঙ্গে রেপ করতে গিয়ে ওই লাশটি জীবিত হয়ে যায়। মুভি স্টোরি খুবই ছোট এবং খুবই সিম্পল, তাই বেশি দেরি না করে চলেন ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা অ্যানা নামের একটি মেয়ের লাশ দেখতে পাই। অ্যানার বডিকে মর্চুরিতে আনা হয়েছিল পোস্টমর্টম করার জন্য। এখানে আমি বলে দেই, অ্যানা খুবই সুন্দর এবং ফেমাস অ্যাক্ট্রেস ছিল। কিছু সময় আগে ও একটা পার্টিতে গিয়েছিল এবং ওই পার্টির কোনো এক বাথরুমে ওর লাশ পাওয়া যায়। অ্যানার মৃত্যু খুবই রহস্যজনক ছিল, কারণ ওর বডিতে কোনো রকমের ঘা অথবা আঘাতের কোনো চিহ্ন মাত্র নেই। অ্যানার পোস্টমর্টম পরদিন সকালে করার কথা ছিল, তাই ওর বডিকে এনে মর্চুরিতে অন্য বডির সঙ্গে রেখে দেওয়া হয়। ওই সময় পল নামের এক হসপিটাল কর্মচারী মর্চুরির ডিউটিতে ছিল। পল সুযোগের সুবিধা উঠিয়ে নিয়ে অ্যানার নেকেড বডির একটি পিক তুলে নেয়। তারপর পল ওই ছবিটিকে নিজের বন্ধু ইভেনকে শেয়ার করে দেয়। ওই ছবিটি দেখার সঙ্গে সঙ্গে ইভেন নিজের আরেকটি বন্ধুকে নিয়ে অ্যানার বডিটিকে ভিজিট করতে আসে। এবার অ্যানার লাশ দেখার পর ইভানের মাথায় খুবই বাজে একটা বুদ্ধি আসে। ইভান অ্যানার মৃত বডির সঙ্গে রেপ করতে ইচ্ছা প্রকাশ করে, কারণ অ্যানা খুবই ফেমাস এবং খুবই সুন্দর। তাই ইভান ভাবে অ্যানার জীবিত থাকতে যে জিনিসটা পাওয়া অসম্ভব ছিল এখন ওর মৃত্যুর পর সম্ভব, তাই সে এই সুযোগটি মিস করতে চায়নি। ইভান এই সম্পর্কে পলকে বলে এবং পল ওই সম্বন্ধে সম্মতি জানায়, কারণ পল আগেও একবার 17 বছর মেয়ের লাশের সঙ্গে রেপ করেছিল, এই জন্য এইসবের জন্য একদমই নর্মেল। পলের কথা শোনার পর ইভেন অ্যানাকে রেপ করে। ইভেনের পর পলও অ্যানাকে রেপ করতে যায়, কিন্তু এখানে খুবই ভয়ানক কাণ্ড হয়, কারণ যখন পল অ্যানাকে রেপ করছিল অ্যানা হঠাৎই বেঁচে ওঠে। অ্যানার বডিতে হঠাৎ প্রাণ আসতে দেখ পল অনেক ঘাবড়ে যায়। অ্যানার বডিতে প্রাণ ঠিকই এসে গেছিল, কিন্তু ওর বডি ঠিকভাবে কাজ করছিল না। অ্যানা প্যারালাইজ হয়ে গেছিল, কিন্তু অ্যানা পলকে নিজেকে রেপ করতে দেখে নিয়েছিল এবং এই ব্যাপারটা নিয়ে পল এবং ইভানও অনেক চিন্তায় ছিল, কারণ অ্যানা এখন জীবিত আর যদি অ্যানা একবার বাইরে চলে যায় তাহলে ও ইভান এবং পলের ব্যাপারে সবাইকে সব কিছু বলে দিতে পারে। তাই ইভান অ্যানাকে মেরে ফেলার প্ল্যান করে, কারণ সবার মতে তো অ্যানা আগেই মারা গেছে, এবার যদি আরেকবার মারা যায় তাহলে কেউ কিছু জানতেও পারবে না। কিন্তু তখন তাদের আরেকজন বন্ধু জেফ এই ব্যাপারটাতে রাজি হচ্ছিল না, কারণ একটা লাশের সঙ্গে রেপ করা এক ব্যাপার আর একটা জীবিত মানুষকে মারা আরেক ব্যাপার। জেফ ডক্টরকে এই ব্যাপারে জানানোর কথা বলে, কিন্তু ইভান ওর কথা রাজি হচ্ছিল না। ইভানের মতে জেফ তো অ্যানাকে রেপ করেনি, তাই ওকে কোনো ভয়ও নেই, এই জন্যই জেফ অ্যানাকে বাঁচানোর চেষ্টা করছিল। বাকি দুইজন যখন জেফের কথা মানতে রাজি ছিল না তখন জেফ নিজেই অ্যানাকে নিয়ে বেরোনোর চেষ্টা করছিল, কিন্তু আনফর্চুনেটলি রুমের দরজা বাইরে দিয়ে কেউ বন্ধ করে দিয়ে গিয়েছিল আর জেফ ওই দরজা খোলার জন্য হেল্প করে চেঁচাচ্ছিল। এট দিস পয়েন্ট ইভান ওকে আটকানোর চেষ্টা করে এবং তারা দুইজনই ফাইটিং শুরু করে দেয়। ইভান জেফকে আটকানোর জন্য এতটাই মেরেছিল যে ওর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এইটা দেখার পর পল এবং ইভান খুবই ভয় পেয়ে যায় এবং ওরা কাঁদতেও শুরু করে দেয়। এবার নিজের বন্ধুকে বাঁচানোর জন্য ওরা একটা প্ল্যান তৈরি করে। ওরা দুইজন জেফ অ্যান্ড অ্যানাকে একটা বাথরুমে বন্ধ করে দেয় এবং ইভানও ওদের সঙ্গে থাকে, এটা মেক শিওর করার জন্য যাতে অ্যানা চিৎকার না করে। আর অন্যদিকে পল দরজা খোলার চেষ্টা করছিল। কিছুক্ষণ ট্রাই করার পর থ্যাঙ্কফুলি একজন এসে এই দরজাটা খুলে দেয়, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল। বাথরুমে ইভান দেখে যে ঠিক টাইমে ট্রিটমেন্ট না হওয়ার জন্য জেফ মারা যায়। এবার নিজের বন্ধুকে মৃত দেখে ওরা দুজনই ভয়ে এবং গিল্টিয়ে কাঁদতে থাকে। ততক্ষণে অ্যানাও মুখ ফুটে কিছু বলার চেষ্টা করছিল। অ্যানা ওদেরকে অফার করে যে প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও, আমি আমার রেপ এবং জেভের মার্ডারের ব্যাপারে কাউকে কিছু বলবো না। কিন্তু ইভান ওর কোনো কথায় বিশ্বাস করলো না, উল্টো পলের সঙ্গে বাইরে গিয়ে প্ল্যান করে যে ওরা যে কোনোভাবে জেভের লাশকে হসপিটালের বাইরে নিয়ে ফেলে দেবে আর ফিরে এসে হসপিটালে অ্যানাকে মেরে ফেলবে। ইভান অ্যান্ড পল যখন বাইরে কথা বলছিল তখনই আমরা অ্যানাকে ভিতরে দেখি, যার বডি কাজ করতে শুরু করে দিয়েছিল। অ্যানা যে কোনোভাবে জেফের বডির কাছে যায় এবং ওর ফোন নিয়ে কাউকে কল করার চেষ্টা করছিল, কিন্তু ততক্ষণে ইভান রুমে চলে আসে আর অ্যানার কাছ থেকে ফোনটি কেড়ে নেয়। ইভান অ্যানাকে জিজ্ঞাসা করে যে তুমি কাকে কল করছিলে। অ্যানা ওদেরকে বলে যে আমি আমার বাবাকে কল করেছিলাম এবং আমার বাবা কিছুক্ষণের মধ্যেই আমাকে নিতে আসছে।
অ্যানা ইভান এবং পলকে অ্যাসিওর করে আমি আমার রেপ এবং তোমার বন্ধুর মার্ডারের ব্যাপারে কাউকে কিছুই বলবো না। অ্যানার কথা শোনার পর ওই দুজনের কাছে কোনোই রাস্তা ছিল না, তাই ওরা দুজন অ্যানাকে বাইরে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই জ্যাবের ফোনে একটা কল আসে। কলটি রিসিভ করার পর ওরা জানতে পারে যে অ্যানা যাকে কল করেছিল ওইটা সেই ব্যক্তির কল। ওরা এটাও জানতে পারে যে অ্যানা ওদেরকে ট্রিক করেছে, কারণ অ্যানা যখন জ্যাবের ফোন দিয়ে কল করেছিল তখন অপর পাশে কেউ ওই ফোনটিকে রিসিভ করতে পারেনি, তাই ওদেরকে আবার কল ব্যাক করে। এই কথা জানার পর অ্যানাকে আবার ওই রুমে নিয়ে যায় এবং এবার বেঁধে দেয়। ইভান পলকে অ্যানার কাছে রেখে বাইরে একটি ডাস্টবিন খুঁজতে চলে যায়, যাতে ওই ডাস্টবিনটি করে ওর বন্ধুর লাশটিকে ঠিকানা লাগানো যায়। ইভান যখন ডাস্টবিন খুঁজতে বাইরে যায় ওই সময় পল জ্যাবের ব্লাড পরিষ্কার করতে লাগে, এবং তখনই সময়ের সুযোগ বুঝে অ্যানা খুবই কষ্টে নিজেকে বাধা থেকে ছোড়ায় এবং ওই রুম থেকে ভাগবার চেষ্টা করে। অ্যানা অলমোস্ট ওই রুম থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু এন টাইমে ইভান এসে ওকে পা ধরে টেনে আবার রুমে নিয়ে আসে এবং ইভান সঙ্গে সঙ্গেই অ্যানাকে শ্বাসবন্ধ করে মেরে ফেলে। অ্যানাকে মারার পর ইভান ওর প্ল্যান অনুযায়ী ওই ডাস্টবিনের মধ্যে নিজের বন্ধুর বডি ভরে কোনো এক জায়গায় ঠিকানা লাগিয়ে দেয়। আর অন্যদিকে পলও রুমটিকে ঠিকঠাক করে ওইখান থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই ও যেন কারোর একটি কাশির শব্দ পায়। পল বুঝতে পারে যে এই আওয়াজটা অবশ্যই অ্যানার। ও অ্যানার বডির পাশে যায় এবং ওর মুখ থেকে কাপড় সরিয়ে ওকে দেখে আর অ্যানাকে এভাবে মরার নাটক করতে বলে। অ্যানাকে এই কথা বলার পর পল রুমটি ছেড়ে ইভানের সঙ্গে চলে যাচ্ছিল, কিন্তু তখনই ইভানের মনে আসে যে ওই রুমটিতে ওর একটি কার্ড রয়ে গেছে, তাই ইভান তাড়াতাড়ি গিয়ে নিজের কার্ডটি সংগ্রহ করতে যায়। কিন্তু তখনই সে দেখে যে অ্যানা এখনও জীবিত আছে। অ্যানাকে জীবিত দেখার পর ইভান বুঝে যায় যে পল ওকে হেল্প করছিল এবং ইভান পলের উপর খুবই রেগে যায়। পলও এবার ইভানকে অ্যানাকে ছেড়ে দিতে বলে, কিন্তু ইভান ওর একটিও কথা শুনল না। ওরা দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর আমরা ইভানকে দেখি যে পলের কথায় রাজি হয়ে যায়। ইভানও আর বেশি সহ্য করতে পারছিল না, ও অ্যানাকে ছেড়ে দেওয়ার কথা মেনে যায়। কিন্তু তখনই আমরা অ্যানাকে দেখি যে ইভানের পিছে এসে একটা কাচের টুকরো দিয়ে ওর উপর হামলা করে অ্যান্ড ইভেন্চুয়ালি ইভান ওখানেই মারা যায়। ইভানকে এইভাবে মৃত দেখে পল অ্যানার কাছে এসে বলে যে ইভান তোমাকে ছেড়ে দিচ্ছিল, তারপরে তুমি ওকে কেন মারলে। কিন্তু এখানে আমরা অ্যানাকে দেখি যে ও পলের কোনো কথায় কান না দিয়ে ওই সেম কাচের টুকরো দিয়ে পলের উপরও হামলা করে এবং কিছুক্ষণের মধ্যে পলও মারা যায়। এইভাবেই অ্যানার প্রতিশোধের পর মুভি শেষ হয়ে যায়। ফ্রেন্ডস, আশা করি আপনাদেরকে এই ভিডিও ভালো লেগেছে। যদি আপনাদেরকে এই ভিডিও বিন্দুমাত্রও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। তাছাড়া আমাদের চ্যানেলে এরকম মাইন্ড ব্লোয়িং ভিডিও আসতে থাকবে। নেক্সট ভিডিও আসছে খুবই তাড়াতাড়ি। আনটিল দেন, বাই বাই।